আজকে টিপস, আপনি কি করবেন, গান যেমন শিল্পী গাইবেন আপনি তেমন তবলা জোর বাড়াবেন, হাতের জোর বাড়াবেন, তত জোরে বাজাবেন, আবার এমন জোরে বাজাবেন না যাতে গানকে ছাপিয়ে যায়। অর্থাৎ এখানে নমস্কার, আমি নীলাদ্রি। আজকে আমি তেওড়া তাল আপনাদের সামনে বাজিয়ে শোনালাম এবং তেওড়া তালের অনেকগুলি প্রকার বাজালাম। তো তেওড়া তালের আরেকটি নাম আছে তেওড়া বা তিব্রা। তেওড়া তালের দুটি নাম আছে, আমার জানা দুটি নাম আছে, আরও থাকতেও পারে, তবে আমি যে দুটি নাম জানি, প্রথমটি হচ্ছে তেওড়া বা তিব্রা, বলটি হচ্ছে ধা দেনতা তেটে কাতা গদি ঘেনে। এটি একটি সাত মাত্রার তাল, প্রথম বিভাগে আছে তিনটি মাত্রা, তারপরে বিভাগে আছে দুটি মাত্রা এবং শেষ বিভাগে আছে দুটি মাত্রা। এ তালের বৈশিষ্ট্য হচ্ছে এটি শাস্ত্রীয় তাল, কিন্তু কোনো খালি নাই। ছন্দ তাহলে কি বললাম, 3-2-2। ধা দেনতা তেটে কাতা গদি ঘেনে, যদি আমরা হাতে তালটাকে বলি তাহলে কেমন করে বলবো, ধা দেনতা তেটে কাতা গদি ঘেনে ধা। আবার একবার দেখাই, ধা দেনতা তেটে কাতা গদি ঘেনে ধা। এইবারে দেখুন বলটা বাজানো হয় কি করে, ধা দেনতা টেটে কাতা গদি ঘেনে, এই যে গদি ঘেনে, গদি ঘে, গদি ঘে, এই যে ডিগিতে বা ডুগিতে, এটাতে দুটোই খোলা করবেন প্র্যাকটিসের সময়। গানে যখন বাজাবেন, গান যদি ডিমান্ড করে খোলা তখন খোলা বাজাবেন, আর গান যদি বলে না এই গানটাতে খোলা মানাবে না তাহলে আপনারা চেপে করবেন। কেমন করে করবেন দেখুন, মানে তে, তাহলে ধা দেনতা তেটে কাতা গদি ঘেনে ধা, ধা দেনতা তেটে কাতা গদি ঘেনে ধা। তাহলে কি করলাম, ধা দেনতা তেটে কাতা গদি ঘেনে ধা, ধা দেনতা তেটে কাতা গদি ঘেনে ধা। তাহলে এটি একটি প্রকার তৈরি হলো, কেমন করে, আবার দেখুন, ধা দেনতা তেটে কাতা গদি ঘেনে মানাবে না তখন তবলার ঠিকায় আমরা চলে আসবো। কেমন করে আসবো, ধি ধি না ধি না ধি না, ধি ধি না ধি না ধি না, ধি ধি না ধি না ধি না।
धी धी ना धी ना धी ना देखो धी धी ना धी ना धी ना तबला ठेका धी धी ना आमरा धी टा एरकमो करते पारी धी धी ना धी ना धी ना धी धी ना धी ना धी ना किंतु गानेर समय एई खोला जे ताटा तार जे रेशटा एटा ভালো লাগবে না তাই আমি কি করছি চাপা করছি দেখুন ধি ধি না ধি না ধি না ধি ধি না ধি না ধি না ধি 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 না ধি না ধি না ধি আবার দেখুন ধি ধি না ধি না ধি না ধি 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 না ধি না না ধি না না খালি একটু একটু পরিবর্তন করে কতগুলি প্রকার হতে পারে এই যদি বিভেত্রা না করেন তাহলে গানে মনোটোনাস হয়ে যাবে অর্থাৎ একই রকম শুনতে লাগবে ভালো লাগবে না গান অনুযায়ী বাজাতে হবে দেখুন আবার ফার্স্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাকে তাহলে একটু স্লো করি ধি ধি না ধেটে না না ধেটে না না ধি ধি না ধেটে না না ধেটে না না আবার দেখুন ধি ধি না ধেটে না না ধেটে না না তাহলে ধি ধি না ধেটে না না ধেটে না না এই ধেটের ক্ষেত্রে এই ধেটের ক্ষেত্রে বাম হাতে আমি ঘষছি এটা একটু লক্ষ্য রাখুন মন দিয়ে ব্যাপারটা কি করলাম প্রথমে ধি ধি না তারপরে ধি ধি না বা ধি ধি না করতে পারেন ধি ধি না আবার ধি ধি না যেটা খুশি আপনার আমার মতে মিশিয়ে মিশিয়ে বাজাবেন তাহলে কেমন লাগবে ধি 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 না তেরে কেটে তাক তেরে কেটে তাক তেরে কেটে ধি কেমন করে লাগবে মাত্রাটা দেখে নিন ধি ধি না তেরে কেটে তাক তেরে কেটে তাক তেরে কেটে ধি ধি না তেরে কেটে তাক তেরে কেটে তাক তেরে কেটে ধি ধি না তেরে কেটে তাক তেরে কেটে তাক তেরে কেটে মানে ধি ধি না তেরে কেটে তাক তেরে কেটে তাক তেরে কেটে তেরে কেটে তাক তেরে কেটে তাক তেরে কেটে চার মাত্রা হবে আর ধি ধি না প্রথম বিভাগ আমরা কি করছি সেই যেটা আছে সেটাকে রাখছি মানে ঠেকাটা যেটা আছে সেটাকে রাখছি তাহলে অলঙ্কারটা যোগ করছি তেরে কেটে তাকো তেরে কেটে তাকো তেরে কেটে তেরে কেটে এটা আমি অনেক ভিডিওতে বলে আছি যার ফলে আপনারা নিশ্চয়ই এতদিনে এই তেরে কেটে তাক তেরে কেটে তাক তেরে কেটে বলটা তুলে নিয়েছেন তাহলে তেরে কেটে তাকো তেরে কেটে তাকো তেরে কেটে তাহলে দেখুন ধি ধি না তেরে কেটে তাকো তেরে কেটে তাকো তেরে কেটে ধি ধি না তেরে কেটে তাকো তেরে কেটে তাকো তেরে কেটে ধি ধি না তেরে কেটে তাকো তেরে কেটে তাকো ধি ধি না তেরে কেটে তাকো তেরে কেটে তাকো তেরে কেটে ধি ধি না তেরে কেটে তাকো তেরে কেটে তাকো তেরে কেটে এই দেখুন তেরে কেটে তাক তেরে কেটে তাকো তেরে কেটে মানে তেরে কেটে তাকো তেরে কেটে তাকো তেরে কেটে আবার তেরে কেটে তাক তেরে কেটে তাক তেরে কেটে এটা তা নয় এটা ত ত ই ব ত তেরে কেটে তক তেরে কেটে তক তেরে কেটে তেরে কেটে তক তেরে কেটে তক তেরে কেটে তাহলে কেমন করে বাজাবেন দুটো মিশিয়ে মিশিয়ে যদি বাজান তাহলে কেমন করে বাজাবেন ধি ধি না তাহলে দেখছো ধি ধি না আবার দেখুন ধি ধি না না ধি না না ধি না না ধি ধি না ধি না না ধি না না মানে ধি ধি না ধি না না ধি না না এই নানার কিন্তু রেশও চাই আমার এর যেমন রেশ থাকে অর্থাৎ
ভাইব্রেশন তা 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 এটারও থাকবে তা, তাহলে এটা এটা কখনো করতে চেষ্টা করবে না, এটা তা আছে, এটা অন্য। এটা যখন লঘু সঙ্গীত আমরা ব্যবহার করব, লঘু সঙ্গীতে প্রয়োগ করব, এরও একটা মিষ্টতা আছে এটার, এটা তখন পরে আরেকদিন ভিডিওতে বলবো। আজকে যে দেখাচ্ছি এখানে কোনো এই স্কোপ নাই, এখানে রেশ যুক্ত বাণী তা বা না সেটার দরকার। তাহলে এবারে মায়ের দিকে লক্ষ্য রাখুন, তাহলে এইভাবে আপনারা বাজিয়ে প্র্যাকটিস করবেন। কিন্তু ঘটনা হচ্ছে গানে যখন বাজাবেন তখন কেমন বাজাবেন, দেখুন একটা গানের উদাহরণ দিয়ে আমি করি, লক্ষ্য রাখুন। মোরা তাহলে আমি যতগুলো বল আপনাদের বললাম সবগুলো বাজালাম, এইবারে আমি যেটা বাজালাম আপনি সেটা করবেন না, আপনি কি করবেন এটা আজকে টিপস। আপনি কি করবেন, গান যেমন শিল্পী গাইবেন আপনি তেমন তবলার জোর বাড়াবেন, হাতের জোর বাড়াবেন, তত জোরে বাজাবেন, আবার এমন জোরে বাজাবেন না যাতে গানকে ছাপিয়ে যায়। অর্থাৎ এখানে গানের সঙ্গে আমরা সঙ্গত করতে গেছি, গানকে শ্রুতি মধুর করতে গেছি এবং তালটাকে ঠিক আছে কি না তিনি আমাকে দেখে গাইবেন। কিছু বাজাবো না, এমন কিছু বাজাবো না যাতে তার ডিস্টার্ব হয়। আর তেড়ে কেটে তাক তেড়ে কেটে তাক তেড়ে কেটে কখন দিলে ভালো লাগবে সেটা আপনি বিচার করে দেবেন। বা ধা দিন তা তেটে কাতা গে দিঘেনে কখন বাজালে, বা ধি ধি না ধি না ধি না, বা ধি ধি না ধি না না ধি না না, ধা দিন তা ত্রিকেটে তাক ত্রিকেটে তাক ত্রিকেটে, বা ধি ধি না ত্রিকেটে তাক ত্রিকেটে তাক ত্রিকেটে, এই এতগুলো প্রকার আমি লিখে দেবো। আপনি গানটার কোথায় ভালো শুনতে লাগছে আপনি বিচার করে আপনি তিন চারটা ক্যাসেট শুনে অর্থাৎ ইউটিউবে গান শুনে আপনি লাগাবেন। এই ধরনের ঠেকা খুব কমজনই ব্যবহার করেন, তবে আছে আমরা আমাদের গুরুজির কাছ থেকে যেটা পেয়েছি আপনাদেরকে দিলাম, আপনারা ভালো করে প্র্যাকটিস করুন। এই তেওড়া তালটা গিয়ে বিষমপদী তাল, তো বিষমপদী তাল এটি একটি আছে, ঝাঁপ তাল আছে, আর অনেক তাল আছে, এগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করুন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটি বিষয়, আপনাদের কী ধরনের ভিডিও দরকার সেটা অবশ্যই কমেন্ট বক্সে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো এবং আমি সেই ধরনের ভিডিও আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। এখনও চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি আশা রাখবো আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন এবং অলে ক্লিক করবেন, আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করে রেখেছেন তাদের কাছে আমি ঋণী, তারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।